500 টাকা বিক্রি করেছিলাম ঘটনাস্থলে যাই এবং সকাল 11:30 থেকে 11:30 থেকে 11:30 থেকে কাজ শুরু করি। আমি আমার কর্মস্থল সুরঙ্গ থেকে আমি সরাসরি ছুটি নিয়ে ঘটনাস্থলে যাই। দুপুর একটার দিকে ওনার বড় ভাই হাজি মাসুদ উনি এখানে এসে আমার পাশে দাঁড়ান আমার ঘরের সামনে এবং আমাকে জিজ্ঞেস করেন যে এই কি ব্যাপার বিকাশ চন্দ্র, আপনার তো ভূমিকম্প শুরু হয়েছে, এরকম অনুষ্ঠানগুলো তারপর বলতেছেন আপনি তো বৃষ্টি সাক্ষে থেকে চলেন, কিন্তু অনুষ্ঠানমূলক কথাগুলো আমার, আমি আসলে এই পাশটা দিয়ে যাচ্ছিলাম কারণ ওদের সাথে আমার যে ইয়ে বা উনি বিভিন্ন সময় অনেক আগে থেকে ওনার ভাই নির্বাচিত হওয়ার আগ থেকেই ওনার সাথে আমার সম্পর্ক ছিল, যেজন্য আমি পাশটা দিয়ে যাই। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন যে আপনি যে জায়গাটা বিক্রি করলেন আমাকে কিছু জানালেন না, আমাদেরকে কারণ কি কেন না জানে বিক্রি করলেন? তখন আমি ওই পূর্বে যে ওই 2 একর 500 একর জায়গার মূল্য পাই নাই এবং এই সীমানাবাসীদের মধ্যে আমার জায়গাটা বের হল, ওনারা করে সম্পর্ক নষ্ট করেছেন আমার সাথে, পাশারা আমার সাথে ওনারা সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। এই কথাটা বলার সাথে সাথে উনি বলতেছেন মারা তুই বেশি বেড়ে গেছিস, তুই বেশি বেড়ে গেছিস, তোর আজকে আর চাচ্ছি না। এই উনি অকথ্য ভাষায় গালাগালি সহ আমার উপর, এই মুহূর্তে উনার ছেলে সাগর সেও এখন ঘটনাস্থলে উপস্থিত হয়, এই দুজন মিলে আমাকে অকথ্য গালাগালি সহ আমাকে মারতে শুরু করে। মারধরের এক পর্যায়ে তারা একটি চার দোকান সহ একটি ঘর ওইখানে নিয়ে আমাকে আবদ্ধ করে, আবদ্ধ করাকালীন সময়ে আমি আমার মোবাইলে ভিডিও ধারণ করি যে ভিডিওটা ভাইরাল হচ্ছে। ভিডিও ধারণ করার সময় উনি অকথ্য এই বানান সহ আমার গালাগাল এই যা আমি আমি আমার এই 30-31 বছর চাকরি জীবন সারা জীবনে আমার এলাকায় এবং তাদের মতো এইভাবে আমি লাঞ্ছিত এবং অপমানিত হবো বা আক্রমণের শিকার হবো যে আমি কল্পনাও করতে পারি না। আমি কেন আমার সৌভাগ্য বা যারা আমাকে চিনে কেউই কল্পনা করতে পারে না। এই অবস্থায় আমি দীর্ঘক্ষণ এখানে বলতে থাকার অবস্থায় সে প্রাণ আসে রুগী এখান থেকে বের হলে আমাকে বের ফেলে দেবে এবং আমি এখানে আর কোনোদিন যদি আসি এ আসবো কিনা ঠিক আছে, কিন্তু অবশ্যই আমার টাকা আমি আসবো না, যে তোকে আজকে তো দিব না যেতে পাশাপাশি অন্য কোনো দিন আজকে যদি কোনোভাবে যাচ্ছো তোকে আছে আন আজকে যদি কোনোভাবে যাচ্ছো পরে আর কোনোদিন আসছে তোকে গুম করে সম্পূর্ণ এরকম হুমকিকে দেওয়ার অবস্থা। আমি ওই ঘরের ভিতরে থেকে আমি 999 কল করি এবং ওখানকার সাইকেল অবশ্যই মদকে যান বিষয়টা জানাই আমাকে উদ্ধার করার জন্য বলি এবং আমার একজন বন্ধু বান্ধবকে বলি। তখন ওই থানা থেকে এই ঘন্টাদের পর বা 2 ঘন্টা পর থানা থেকে ওসি সাহেব সহ এই 6-7 জন এই থানার পুলিশ কর্মকর্তারা গিয়ে যান এবং ওইখানে যাওয়ার পর আমাকে ওনারা ঢাকা থেকে যখন ডাক্তার করতেছেন ওসি সাহেবের কথা শুনে আমি বের হয়ে আসতে পারি। তারপর ওনারা আমার এক বন্ধু ওইখানকার বালিকার বাসভবন বালিকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার বন্ধুও গিয়েছিলেন, গিয়ে আমাকে অবরুদ্ধ অবস্থা পান। তারপর পুলিশ মহোদয়রা আমাকে ওখান থেকে ওই আমার বন্ধুর মোটরসাইকেল দিয়ে ধর্মবাসে নিয়ে আসেন এবং আমি এই যে এই অবস্থায় এই একদিন আমি সময় কেমন করেছি দেখি এ বিষয়ে কোন কিছু বলেন কি না বা এই ঘটনাটার কারণ ওনার পরিবারের সঙ্গে আমি যেন সংযুক্ত ছিলাম আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আমার এই
আমি বাকমুক্ত হয়ে যাই ওনাদের এই আক্রমণে। কিন্তু এদের একদিন অতিবাহিত হওয়ার পরেও যখন নিয়ে নামে তখন আমি মামলা করি, এবং আমার এই মামলা করার পর একদিন পরে ওনারা এই আমার পুরাতন গ্রামের একটা ছেলে, এই সে মোটর চেয়ারম্যান সাহেব, মোটরসাইকেল চালক, তার বাবা চাবি ক্রেতা, এই সে এমপি সাহেবের বিভিন্ন ইয়েতে প্রকাশ করে ওই ছেলেকে দিয়ে আমার নামে একটা কাউন্টার মামলা করিয়েছেন। আমি নাকি ওই ছেলের কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছি এই জমি বিক্রি করার নামে, এবং জমির দাম 10 লক্ষ টাকা নাকি সে নির্ধারণ করেছিল, মধ্যে 3 লক্ষ টাকা আমাকে নাকি বায়না দিয়েছে। এখন আমি বায়না টাকা ফেরত দিই না, জমির মূল্য জমি রেজিস্ট্রি করে দিই না, এ ধরনের মিথ্যা গল্প সাজিয়ে এই চেয়ারম্যান সাহেব সহ এই কয়েকজনকে সাক্ষী উপস্থাপন করে আমার বিরুদ্ধে মামলা করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, এবং আমি এই ছেলে আমাকে আমার সামনে আসে না, অথচ এই ছেলেকে দিয়ে এই মামলা প্লাস এই চেয়ারম্যান মহোদয়, যে চেয়ারম্যান মহোদয় এটা পুরো ইউনিয়ন অনেক কিছু আশা করে, ওই চেয়ারম্যান মহোদয়কে মিথ্যা সাক্ষী বানিয়ে এই এখন আমি আমার মতো ব্যক্তির বিরুদ্ধেও এই চেয়ারম্যান সাহেব যদি উদয় মিত্র সালিসের কথা বলেন তাহলে ইন্ধন বাসী যাবে কোথায়? এবং ওনার সীমানা নতুন বাড়ির সীমানা বাসীর ভিতরে 30 শতক জায়গা, তার মধ্যে 33 শতক আমার, এবং 4 শতক রেজিস্ট্রি করে দেয় নাই, যে মূল 37 শতক এটা সীমানা বাসীর ভিতরে ব্যবস্থা হয়ে গেছে। আর গত 3 তারিখে ওনার বড় ভাই এই আমাকে আটকে রেখে, আটকানোর আগে মারধর করেছেন, মারধর করার পর আটকে রেখেছেন প্রায় 2-2.5 ঘন্টা এই, এবং আমাকে সাম্প্রদায়িক কারাগার পারমাণবিক রুটি দিয়েছেন ওনার বড় ভাই মাসুম এবং ওনার ছেলে এই সাগর, আমি সাগর। এরপর আমি আইনে আশ্রয় করে, এবং এখনো ওই আমার উপর যে মিথ্যা মামলা চাই, মামলার জন্য আমি এই আমি সুনামগঞ্জে চাকরি করি, আমি ওই দিন ও কর্মস্থলে উপস্থিত ছিলাম, এবং এর পরের দিন 3 তারিখে আমি এই ঘটনাস্থলে আসি এবং এই ঘটনার শিকার হই। কিন্তু তারা আমার উপর আক্রমণের পূর্ব দিন, যেদিন আমি সুনামগঞ্জে কর্মস্থলে ছিলাম, ওই দিনের ঘটনা দেখে আমার উপর মামলা করেছেন। আমি মামলা প্রত্যাহার চাই, এবং আমি যে মামলা দায়ের করেছি ওই মামলার এই বিচার চাই, সুবিচার চাই, এবং আমাকে বাংলাদেশে রাখার জন্য আমি সুবিচার চাই। এবং আপনারা সাংবাদিক বৃন্দ, জাতীয় বিবেক, আপনাদের মাধ্যমে মানববন্ধন করেছি, সিলেটেও মানববন্ধন করা হয়েছে থেকে, আর সংবাদ সম্মেলনটা রেহেন করার উদ্দেশ্য নিজেদের একটি মহোদয় এবং এখানে আমি যে বিষয়টা আমারও হাজিরার বিষয়ে আছে, এবং বিষয়টা আমার বলার মধ্যে সহ সবাইকে অবগত করার জন্য আপনাদের মাধ্যমে, এবং এখানে আসলে আমি যে সুবিধা পাবো এখানে আমি ওইভাবে নিরাপত্তারও আমার অভাব আছে, যে জন্য আমি টাকা